হ্যালো ভিউয়ার্স, হাই, আসসালামু আলাইকুম। আজকে আমি আসলে একটা ওই যে মোটা যে গজাগুলো আছে, খাস্তা গজা বলি আমরা, ওইটা তৈরি করব। এখন তো চারিদিকে সব বন্ধ, বাচ্চাদের আসলে বানিয়ে দিচ্ছি এবং এটা অনেক দিন সংরক্ষণ করা যায়। আমার লাগতেছে, আমি এখানে আধা কেজি ময়দা নিয়ে নিয়েছি, তার ভিতরে একটু লবণ আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি, লাগতেছে ঘি আর সাদা সয়াবিন তেল, আর এটা হচ্ছে চিনি শিরা করব। চিনিতে ময়লা আছে যেহেতু, তাই আমি এটা ভিজিয়ে রেখেছি, সেকে এটা চিনি শিরা করব। আমি এর ভিতরে ঘি দিয়ে নিই, এই যে আমাদের এটা মুট করলে জন্য এরকম হয়। দেখুন, এটাকে আমি আবার একটু পানি দিয়ে ডো তৈরি করে নিব। ডো তৈরি করার পরে ফিরছি। ময়দার ডোটা তৈরি হয়ে গিয়েছে, আমি একটু তেল মাখিয়ে এটা কিছুক্ষণ 10-15 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। চিনি শিরাটা আমি সেকে নিয়েছি, চিনির শিরাটা তৈরি হওয়ার পরে ফিরছি। আমার চিনির শিরাটা প্রায় রেডি হয়ে গিয়েছে, আমি একটু হালকা একটু লেবু দিব। 30 সেকেন্ডের মধ্যে লেবুটা উঠিয়ে ফেলবো, জাস্ট একটু সেন্টের জন্য দিলাম। গেজাগুলো একটু তুলে ফেলবো, মজাগে দিয়ে চামচ। আমার চিনি শিরাটা রেডি, ওইটা আমি নামিয়ে রেখেছি, প্যানে তেল গরম দিয়ে দিয়েছি, অবশ্যই একদম হালকা আছে, কারণ এটা বেশি গরম তেলে ছাড়া যাবে না, হালকা আছে, এটা ভাজতে হবে। দেখি এটা কীভাবে খাস্তাটা তৈরি করব। এই যে আমি একটা ছুরির সাহায্যে এগুলো কেটে নেব, এটা নিয়ে এটার পরে এটা আবার চাপ দিয়ে, এটা হাতেই করা যায়। এইভাবে করে 4-5 বারের কেটে এইভাবে করে নিব। এর ভিতরে যত ভাজ হবে তত খাস্তাটা খাইতে ভালো লাগবে এবং রসটা ভালোভাবে ঢুকবে। আমি কাটার পরে ফিরতেছি, আমি কেটে নিই। এই যে আমি এর পুরুত্বটা এতটুকু রেখেছি, আমি এবার কেটে নিব। আপনাদের যেরকম সাইজ চান সেইভাবে কেটে নেবেন। আমি সব একে একে এইভাবে করে নিয়ে ফিরছি। আমি এখানে দুই ধরনের গজা তৈরি করব, এটা একটু খাস্তা, এই জন্য এর পুরুত্বটা, এর পুরুটা এতটুকু, আর এগুলো চিকন গজা টাইপের করে নিব। চিনির মধ্যে এমনি দিয়ে দিব, শিরা না, তেল দিয়ে দিয়েছি আমি চুলোই, বেশি গরমিশি দেওয়া যাবে না। এই যে তেল গরমটা এমনই হওয়া লাগবে, খুব গরম তেলে দেওয়া যাবে না, আর হালকা আছে ভাজতে হবে। আমি হালকা এটা পুরো ব্রাউন হইতে হবে, ব্রাউন হওয়ার পরেই ফিরছি। এটা পুরো খাস্তাগুলো আমার তেলে ভাসছে, সব ভেসে উঠেছে। আমার গজাগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে, দেখুন আমি যেই কয়টা লেয়ার দিছিলাম লেয়ারের এটা বোঝা যাচ্ছে এটা ভাজার পরে। আর এটার ভিতরে শিরাটা মানে ঢুকতে মানে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি শিরাটা ঢুকে যাবে। আর একটু পরে নামিয়ে ফেলবো।
যখন স্কুলে পড়তাম তখন এইগুলো আসলে 5 টাকা করে পিস ছিল, খুব মানে এর প্রতি খুব লোভ ছিল। টিফিনের টাকা দিত, এইটাই হচ্ছে কিনে খাওয়াইতো প্রত্যেক দিনই প্রায়, খুব ভালো লাগতো এটা খাইতে। এখন তো সব ডাইটিংয়ের যুগ, চিনি মিষ্টি আর কেউ খাইতে চায় না, আমি ওইভাবে আসলে মিষ্টি খাই না। এখন তো চারিদিকে লকডাউন হয়ে গেছে, কি করা, ঘরে বসে ভালো লাগতেছে না, তাই তৈরি করলাম। এগুলো একটু ভিজতে টাইম লাগে, শিরার ভিতরে ভিজতে টাইম লাগে, চিনি শিরার ভিতরে আমি এগুলো দিয়ে দিব। খুব সাবধানের সাথে, খুবই গরম। এক দেড় ঘন্টা থাকলে এটা এর ভিতরে রসগুলো ঢুকে যাবে। আমার এই গজাগুলো রেডি হয়ে গিয়েছে, আমি এটা চিনিতে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে ফিরছি। আমার চিনিটা বড় চলে আসছে, আমি এর ভিতরে গজাগুলো দিয়ে দেবো। খুব অল্প সময় এটা তৈরি করা যায়, অবশ্যই তৈরি করবেন। আর ঘরে আসলে এইগুলো আমাদের থাকেই, সহজ জিনিস। দেখুন আমার দুই ধরনের খাস্তা তৈরি হয়ে গেছে, এটা একটু একটু শক্ত আছে ভিতর, আর একটু রাখলে নরম হয়ে যেত, কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্যে এটা উঠাইলাম। আর এটা এই যে অবস্থা, এটা বেশ কিছুদিন রেখে খাওয়া যায়। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।